হ্যালো ছোট বন্ধুরা, ওয়েলকাম টু কার্টুন নেটওয়ার্ক। বন্ধুরা, আজকে আমি একটি গল্প বলবো। গল্পটির নাম হচ্ছে বনের রাজা সিংহ ও শিয়াল মন্ত্রীর গল্প। বনের সবাই সিংহকে রাজা মেনে সম্মান করত। সিংহের শক্তি বেশি, সাহস বেশি। সিংহ সাহসী হওয়ায় সবার উপকারও হয় বটে। সিংহের রাজ্যে কেউ হামলা দিতে পারে না, সবাই সিংহের কারণে নিরাপদ থাকতে পারে। সে বনের অন্য সব প্রাণীদের সাথে মিশত, সবাইকে খুব ভালোবাসত, সবার বিপদে আপদে এগিয়ে আসত। তাই তো সবাই বাককে রেখে সিংহকে রাজা বানায়। সিংহ রাজা হয়ে ভীষণ খুশি হয়। কিছুদিন বনরাজ্যে চালানোর পর সে দেখল একা পুরো বন সামলানো তার জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে। সবার সেবা দিতে পারছে না ঠিক মতো। একা হওয়ার ফলে বনে সবার বিপদ সমাধান করতে পারছে না। আর সেই বনে সিংহের মতো আর কেউ নেই যে সিংহটি কাউকে তার সঙ্গে নিবে। আর নিবেই বা কী করে? যাকে নিতে চাইবে সেই তো তাকে মেরে রাজা হতে চাইবে। সমকক্ষ হলে ক্ষমতার জন্য দুজনের মধ্যে দ্বন্দ্ব বেঁধে যাবে। সিংহ রাজা একা একা একদিন বনে গুহার ভিতর বসে ভাবছিল, আর তার নিজের সাথেই নিজে কথা বলছিল। আচ্ছা, আমি যদি একটা মন্ত্রী নিয়োগ করি তাহলে কেমন হয়? আমার কাছে থাকবে, আমার কাজে সাহায্য করবে, এতে আমার বনরাজ্য পরিচালনা করতে অনেক সাহায্য হবে। সিংহ রাজার যেমন ভাবনা তেমন কাজ। তারপর একদিন বনরাজ্যে ঘোষণা দিল, হে আমার প্রিয় বনরাজ্যের বন্ধুগণ, আমি সিদ্ধান্ত নিয়েছি আমার বনরাজ্যে একজন মন্ত্রী নিয়োগ দিব। তোমরা কে মন্ত্রী হতে চাও আমাকে তাড়াতাড়ি জানাও। সিংহ রাজার কথা শুনে সবাই খুশি হলো, এই ভেবে যে যাক এইবার বনরাজ্যের সেবার মান বাড়বে। সিংহ রাজা মন্ত্রীর সাথে ভালো মন্দ পরামর্শ করে ভালো ভালো কাজ করবে। কিন্তু সমস্যা হয়ে গেল একটা। সিংহ রাজার ঘোষণা শুনে বনের অনেকেই মন্ত্রী হতে রাজি হলো। মস্ত বড় হাতি বলে, আমি মন্ত্রী হব, আমি শক্তিশালী আছি, অনেক অনেক কাজও করতে পারি। ঘোড়া বলে, আমি মন্ত্রী হব, আমি বনরাজ্যে ঘুরে অনেক কাজ করতে পারবো, কারণ আমি অনেক দৌড়াতে পারি। শিয়াল বলে, আমি অনেক বুদ্ধিমান, আমি ভিন্ন বুদ্ধি দিয়ে অনেক সাহায্য করতে পারি। এইভাবে উট পাখি বলে, হরিণ বলে, এইরকম আরো অনেক প্রাণীরা মন্ত্রী হওয়ার জন্য সিংহ রাজার কাছে আবদার করে এবং নিজেদের যোগ্যতা তুলে ধরে। সিংহ রাজা এতজনের আবদারের কথা শুনে ভীষণ মুশকিলে পড়ে যায়। কি করবে তার উপায় খুঁজতে থাকে। সে ভাবে, আমি তো মাত্র একজন মন্ত্রী নিব, এত মন্ত্রী নিলে ওরা তো নিজেদের মধ্যে মারামারি করবে, বনের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিবে, তখন আমার রাজা হয়ে থাকা নিয়ে টানাটানি বেজে যাবে, বাঘ এসে তখন রাজ্য দখল করবে, কি করা যায় এখন? অনেক চিন্তা ভাবনার পর সিংহ রাজার মাথায় একটা বুদ্ধি আসে। সে চিন্তা করে, যারা যারা মন্ত্রী হতে আগ্রহী তাদের সবার আমি পরীক্ষা নিব, যে বুদ্ধি দিয়ে পরীক্ষায় জিতবে আমি তাকে মন্ত্রী নির্বাচন করব, এতে আর কেউ মন খারাপ করবে না, আবার একজন বুদ্ধিমান মন্ত্রীও পাওয়া যাবে বনরাজ্যে। তারপর সিংহ রাজা বনের সবাইকে নিয়ে পরীক্ষার আয়োজন করে। সে সবাইকে নানা ধরনের প্রশ্ন করে, কাজ দিয়ে
পরীক্ষা করে, শক্তি সাহস যাচাই করে, কিন্তু এমন কাউকে সে উপযুক্ত হিসেবে পায়নি। শেষমেশ শিয়াল বুদ্ধি, শক্তি ও সাহস দিয়ে সিংহ রাজাকে খুশি করে। সিংহ রাজার পরীক্ষায় শিয়ালটি পাশ করে। শিয়ালকে সিংহ রাজা তার মন্ত্রী হিসেবে ঘোষণা করে। বনের সকল প্রাণীরা শিয়ালকেও মন্ত্রী হিসেবে অভিনন্দন জানায়। সিংহ রাজা বনরাজ্যের যেখানে সেখানে আসা যাওয়া করে, মন্ত্রী শিয়াল তার সঙ্গে থাকে। একদিন বনের ভিতর দিয়ে দুজন হাঁটছিল, এমন সময় মন্ত্রী শিয়াল সিংহ রাজাকে বলল, দেখুন রাজা মশাই, আমরা বনের রাজামন্ত্রী হয়েও আমরা খাদ্যের জন্য বনের ভিতর ঘুরে বেড়াই, আমাদেরও খাদ্যের জন্য কষ্ট করতে হয়। এতই যদি কষ্ট করতে হয় তাহলে আপনি কিসের রাজা আর আমি কিসের মন্ত্রী হলাম? তাহলে আমরা কি করব মন্ত্রী মশাই? বলছিলাম যে রাজ্যের সবাই তো খাদ্য সংগ্রহ করে, তাদের থেকে যদি আমরা সামান্য কিছু অংশ নেই তাহলে আমাদের দুজনের খুব ভালোভাবে হয়ে যাবে। সবার সামান্যই আমাদের জন্য অনেক হবে, তাহলে আমাদের আর কখনো কষ্ট করতে হবে না খাবারের জন্য। আরে তারা তো আমাদের খাদ্য দিতে রাজি হবে না, আর তারা তো বলবে আমরা তো নিজেরাই পাই না, আপনাদের কিভাবে দিব? কেউ কথা শুনবে না, কিন্তু আপনাকে ভয় দেখাতে হবে, শাস্তির ভয় দেখাতে হবে এবং ঘোষণা দিতে হবে, যে খাদ্য দিবে না তাকে বনরাজ্য থেকে বের করার কথা বলতে হবে। সিংহ রাজা মন্ত্রী শিয়ালের কথা শুনে বনে সবার সামনে ঘোষণা দিল, হে বনরাজ্যবাসী, আজ থেকে তোমাদের সংগ্রহ করা খাদ্য থেকে আমার আর মন্ত্রীর জন্য খাদ্য জমা দিতে হবে। আমরা বনরাজ্যের নানান কাজে ব্যস্ত থাকি, তাই নিজেদের খাদ্য সংগ্রহ করতে সময় পাই না। বনরাজ্যের সবাই সিংহের এমন অদ্ভুত কথা শুনে অবাক হয়ে গেল। খরগোশটি মনে মনে বলে, সিংহ পরের খাদ্য দিয়ে জীবন চালাবে। হরিণটি বাকি প্রাণীদেরকে খুব আক্ষেপ করে বলতে লাগলো, এমাদের রাজা তো এমন ছিল না, তিনি তো নিজের খাদ্য নিজেই সংগ্রহ করে খেতেন, তবে এখন কেন এমন ঘোষণা দিচ্ছে? নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে, নিশ্চয়ই ওই দুষ্ট শিয়াল মন্ত্রীর কোনো কুমতলব আছে। রাজাকে কুবুদ্ধি দিয়ে ও তার নিজের উদ্দেশ্য পূরণ করবে। মন্ত্রী শিয়ালের কুবুদ্ধি শুনে সিংহ রাজা বনরাজ্যে বসে বসে দিন কাটাতে লাগলো। আর শিয়াল মন্ত্রীও মনে মনে ভাবে, যাক বুদ্ধি দেওয়ায় এবার বসে বসে খাওয়ার দিন চলে এলো, নিশ্চয়ই এবার সবাই আমাদের খাদ্য দিয়ে যাবে। আহ, মুরগির মাংস, পাখির মাংস, খুব মজা করে খাবো। সিংহ রাজাও ঠিক এমনটি ভাবে। বাহ, বসে বসে হরিণের মাংস খাবো, ছাগলের মাংস খাবো, দারুণ একটা বুদ্ধি দিয়েছে মন্ত্রী শিয়াল, আমাকে আর জোর খাটিয়ে শিকার ধরতে হবে না, আর আমার আয়েশে দিন কাটাবো। সিংহরাজার হুকুম শুনে ওইদিকে হাতি, হরিণ, বানর সহ আরো অনেকেই গোপনে আলোচনায় বসে। আর রাজা সিংহ দুষ্ট পাজি মন্ত্রী শিয়ালকে সাহেস্তা করতে গোপনে বুদ্ধি করতে থাকে। সব প্রাণীদের মাঝ থেকে হরিণ বলতে থাকে, যে করেই হোক দুজনের কুবুদ্ধির একটা কঠিন শাস্তি দিতে হবে, বসে বসে খাওয়ার কুমতলবটা বন্ধ করতে হবে। রাজা মন্ত্রী হয়েছে বলে কি সব কথা মানতে হবে? এটি তো কোনো ভালো রাজার কাজ হতে পারে না। তারপর একদিন হাতি কয়েকটি কলা গাছ নিয়ে বনরাজ্যের রাজা সিংহ ও মন্ত্রী শিয়ালকে দিয়ে বলল,
এই নিন জাপনা, আমার খাদ্যের অংশ, এটি আমার প্রিয় খাদ্য। কলা গাছ দেখে সিংহটি ভীষণ রেগে গিয়ে বলল, আরে আমি কি কলা গাছ খাই নাকি? এই সময় সুযোগ বুঝে মন্ত্রী শিয়ালও খেপে গিয়ে হাতিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তার কিছুক্ষণ পর হরিণ কিছু ঘাস নিয়ে রাজা ও মন্ত্রীর কাছে হাজির হলো আর বলল, এই নিন জাপনা, আমার খাদ্যের অংশ, আমার কচি ঘাস হলেই তো দিন চলে যায়। এবারও সিংহ রাজা ও মন্ত্রী শিয়াল দুজনে ভীষণ খেপে গেল এবং তাকেও সেখান থেকে তাড়িয়ে দিল। তারপর বানর কিছু কলা নিয়ে হাজির হলো, তাকেও বরাবর সবার মতো তাড়িয়ে দিল। সিংহ রাজা শিয়াল মন্ত্রীকে জিজ্ঞেস করল, কি হে শিয়াল মন্ত্রী, আমরা হলাম মাংসাশী প্রাণী, আর সবাই তো আমাদের জন্য কলা গাছ, দুর্বা ঘাস, ফলমূল এনে দেয়, এসব তো আর খাওয়া যায় না, খিদে পেটটা চোচো করছে আমার, তুমি একটা ব্যবস্থা করো। আচ্ছা রাজামশাই, যারা মাংসাশী খাবার শিকার করে তারা গেল কোথায়? কাউকেই তো দেখছি না। আসলে তুমি বড্ড বোকা মন্ত্রী, আমরাই তো মাংসাশী খাবার শিকার করি, আমরাই যদি বসে থাকি তাহলে কে আমাদের খাবার এনে দিবে? কোথায় যেন তুমি ভুল করছো, না হলে এমন বুদ্ধি আসে কিভাবে? সিংহ রাজা ও মন্ত্রী শিয়ালের কথাগুলো আড়াল থেকে হাতি আর অন্য সকল প্রাণীরা শুনছিল এবং তারা তৎক্ষণাৎ সামনে এসে হাজির হয়। তারপর হাতিটি বলল, রাজা মশাই, মন্ত্রী আপনাকে কুবুদ্ধি দিয়েছিল, ওর কুমতলব ছিল বসে বসে খাওয়ার, জানেন তো আপনি যদি বসে বসে খান তাহলে আপনি আপনার শিকার করার ক্ষমতা হারাবেন, শক্তিও থাকবে না, কোন বাঘ আপনাকে হারিয়ে রাজ্য দখল করে নিবে, আপনার মহা বিপদ হবে তখন, আর তখন কেউ আপনাকে বাঁচাতেও পারবে না। হাতির সব কথা শুনে সিংহটি এবার বলল, হ্যাঁ তোমরা ঠিক বলেছো, মন্ত্রী শিয়াল তো দেখছি ভারী দুষ্টু, ওর কঠিন শাস্তি হবে, ও আমাকে ভারী বিপদে ফেলতে চেয়েছিল। নিজে চালাকি ধরা পড়ায় মন্ত্রী শিয়ালটি বলল, রাজামশাই আমাকে এবারের মতো মাফ করে দিন, আর বড় ভুল হয়ে গেছে। এই সময় সবাই বলল, না রাজামশাই শিয়ালকে মাফ করবেন না, ওর একটা শাস্তি হওয়া দরকার। তারপর সিংহ রাজা মন্ত্রী শিয়ালকে বন থেকে তাড়িয়ে দিল। এইভাবেই দুষ্ট শিয়ালটি শাস্তি পেল। বন্ধুরা বন্ধুরা আমরা জীবনে চলার পথে পারলে কারো উপকার করার চেষ্টা করব, অপকার করার নয়। তো বন্ধুরা কেমন লাগলো আজকের গল্পটি আমাকে কিন্তু কমেন্টস করে জানিও, আর চাইলে কিন্তু চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো, আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলো না, কারণ এতে করে নিত্য নতুন ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে সবার আগে। তো আজকে কিন্তু এখানেই বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকো, আল্লাহ হাফিজ।